हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग गैलरी। आज के आमी बनाबो टूनार कबाब और ये कबाबटा आपनारा बनिए संरक्षण करते पारबेन सेटाओ बोले दिब किभाबे करबेन। तो चलुन आमरा देखे आसि किभाबे मजादार टूनार कबाबटा तैरी करते हबे। प्रथमे आमी दुइटा टूनार कैन निये निलाम। तो एखन आमी एगुलाके एकटु धुइये निब पानी दिए। আপনারা চাইলে এমনিতেও ইউজ করতে পারেন, বাট আমি সবসময় একটু ধুয়ে নিই, কারণ এগুলাতে একটা তেল থাকে, আমার ওটা ভালো লাগে না, সেজন্য আমি এগুলা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তো ধুয়ে নেওয়া শেষ, এখন আমি এগুলাকে পানিগুলা চিপে ফেলে দিব আর একটা বাটিতে নিয়ে নিব। সবগুলা পানি খুব ভালো করে চিপে ফেলে দিতে হবে। এখন আমি কিছু পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর ইউজ করি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন, বাট আমার কাছে সেটা ভালো লাগে না, সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। তো আর এখন আমি এটা এখানে দুইটা সিদ্ধ করা আলু নিয়ে নিলাম। তো আলুগুলোকে একটু আমি ভর্তার মতো করে দিচ্ছি হাত দিয়ে। এরপর আমি আলুগুলো টুনার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি করে নেওয়া। আপনারা কি পরিমাণে ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি কাবাব মশলা। আর আপনাদের কাছে যদি কাবাব মশলাটা না থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, আপনারা ধনে জিরা গুঁড়াও দিয়ে দিতে পারবেন কাবাব মশলার বদলে, তাতেও টেস্ট খারাপ হয় না। এখন আমার পেঁয়াজগুলোও ভাজি হয়ে গেছে আর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি ধনে পাতাও দিয়ে দিলাম। এখন ধনে পাতাটা দেওয়ার পরও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি টুনার কাবাব গুলা বানিয়ে নিব। দুই হাত দিয়ে একটু চেপটা করে নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। আমি সবগুলা কাবাব বানিয়ে নিতেছি। আর আপনারা যদি কাবাবগুলা ফ্রোজেন করেন সেজন্য এভাবে করে বানানোর পর একটা ফ্লেটে করে রেখে দিবেন ডিপ ফ্রিজে। এরপর আপনারা যখন ভাজবেন তখন নামিয়ে শুধু ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই হবে। তো সবগুলা কাবাব আমি এখন বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে গেল সবগুলা। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এইভাবে একটা প্লেটের মধ্যে করে রেখে দিবেন, এরপর এগুলা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর যখন এগুলা শক্ত হয়ে যাবে বের করে একটা ফলি ব্যাগ অথবা একটা বক্সের মধ্যে করে রেখে দিতে পারবেন। এখন আমি একটা পাইপে এনে দিয়ে দিচ্ছি তেল। আর একটা ডিম ভেঙে নিলাম, এখন ডিমটা ফেটে নিচ্ছি। আমি কিছু কাবাব এখন আপনাদেরকে ভেজে দেখাবো সেজন্য।
এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমের মধ্যে কাবাব দিয়ে দিচ্ছি। তারপর ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আর আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করার পরেও এগুলাকে রেখে দিতে হবে না, জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করার পরেই ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে। আর আপনারা এগুলাকে বানিয়ে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন গেস্ট আসবে শুধু ভেজে দিলেই হয়ে যাবে। আমি কাবাবগুলা উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালো করে কাবাবগুলা ভেজে নিব। আমার কিছু কাবাব হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফিরে আসছি সবগুলা কাবাব ভাজি হওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন সবগুলা কাবাব ভাজি করে নেওয়া শেষ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।